দুই দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় পরাজয়ের মুখোমুখি হতে হলো তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে। আঞ্চলিক নির্বাচনে ইস্তাম্বুল এবং রাজধানী আঙ্কারায় তার দলের ভূমিধস পরাজয়কে বড় ধাক্কা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে তুরস্ক জুড়ে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ইসলামপন্থী ভোটারদের মধ্যে অসন্তোষই তার জনপ্রিয়তায় ভাটা পড়েছে। প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে জনসমর্থন দিনকে দিন মাথাচাড়া দিয়ে উঠছে, দীর্ঘদিন এমন আভাস দিয়ে আসছিল পশ্চিমা রাজনৈতিক বিশ্লেষকরা। সেই আভাস যেন ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে। গেল প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় থেকে অল্পের জন্য রক্ষা পেলেও রোববারের স্থানীয় সরকার নির্বাচনে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট একে পার্টির ভরাডুবিতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে এরদোয়ানের। বেসরকারি ফলাফলে ঐতিহাসিক শহর ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারায় প্রধান বিরোধী দলের কাছে বিপুল ব্যবধানে হেরেছেন একে পার্টির প্রতিদ্বন্দ্বীরা। জনসমাবেশে উচ্ছ্বাস প্রকাশ করে প্রেসিডেন্ট এরদোয়ানকে খোঁচা দিয়ে রিপাবলিকান পিপলস পার্টির সিএইচপির ইস্তাম্বুলের মেয়র বলেন, এক নায়কতন্ত্রের দিন ঘনিয়ে এসেছে। এই জাতিকে নির্দেশনা দেওয়ার শুধু একজনই নন, আজ তুরস্কে একজন ব্যক্তি শাসনের সময় ফুরিয়ে এসেছে। এখন থেকে তুরস্কের গণতন্ত্র আপন গতিতে এগিয়ে যাবে। দ্বিতীয়বার ইস্তাম্বুলের মেয়র বিজয়ী হওয়ায় আগামীতে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইমামোগলুর। 70 বছর বয়সী এরদোয়ান নিজের জন্মস্থান ইস্তাম্বুলে তার দলের প্রার্থীর জয়লাভের জন্য সর্বশক্তি নিয়োগ করেছিলেন। তুর্কির অর্থনীতির পাওয়ার হাউস হিসেবে খ্যাত ইস্তাম্বুলে একসময়ের মেয়র হিসেবেও ছিলেন নিজেও। এই নির্বাচনে একে পার্টির বড় পরাজয়কে প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি আস্থা কমে যাওয়ায় এবং তার প্রতি অসন্তোষের প্রভাব পড়েছে ভোটে। অতিরিক্ত মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের কারণে ক্ষমতাসীন দলের প্রতি বাড়ছে ক্ষোভ। এদিকে আঙ্কারায় সিএইচপির মেয়র মানসুর ইয়াভাস তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারানোর দাবি করে এই ফলাফলকে দেশের শাসকদের জন্য এক স্পষ্ট বার্তা হিসেবে বর্ণনা করেছেন। তাদের দুজনের এমন মন্তব্য প্রেসিডেন্ট এরদোয়ানের জন্য বড় সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।